পলাশের আবিরে শিউলির আগমনী, দোলে দুর্গাপুজো। হুগলির শ্রীরামপুরে পঞ্চাননতলায় 250 বছর ধরে চলে আসছে এই রীতি। মহিষ মর্দিনীর আরাধনায় মেতে এলাকাবাসী। প্রায় 250 বছর আগে শ্রীরামপুরের জমিদার পুলিন বিহারী দে ও নগেন্দ্রনাথ দে দোলের দিন এই পুজোর প্রচলন করেন। সেই থেকে চলে আসছে এই পুজো। তবে এখানে মহিষ মর্দিনীর সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের পরিবর্তে দেবীর দুই পাশে থাকে দুই সখী। দেখতেই পাচ্ছেন দুর্গা প্রতিমার মতনই প্রতিমা আছে, এবং হোলি খেলে প্রত্যেকেই রঙে কিন্তু মিশে আছে, কচিকাঁচা থেকে বয়স্ক সবাই। তো এটা আমাদের কাছে না আরো অন্যরকম একটা দুর্গাপুজো, আরো আবার আরেকবার দুটো একসাথে দোল এবং দুর্গাপুজো, অসম্ভব ভালো লাগে, অসম্ভব ছোট থেকে দেখে আসছি এই পুজো। হুগলিতে যখন দোলে দুর্গাপুজো, কলকাতায় তখন বসন্তোৎসবে শারদোৎসবের সূচনা। বসন্তের শরদোৎসবে এবার শিউলির গন্ধ নিয়ে এসেছে তালা পার্ক প্রত্যয়। একদিকে রং আর একদিকে ঢাকও বাজছে, কিরম লাগছে এই অনুভূতি? ভালো, খুব ভালো। আমরা আশা করব প্রত্যেক বছর যেন অনুষ্ঠানটা এইভাবে হয়। বুঝতেই পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুপ্রেরণা দিয়েছেন আমাদের কলকাতার পুজোকে, যে বিশ্বের আঙ্গিকে তুলে নিয়ে যেতে পেরেছেন। তালা পার্ক প্রত্যয় এবছরও সেই পুজোকে এমন একটা আঙ্গিকে পৌঁছে দেবে যেটা কলকাতার মানুষ, সারা বিশ্বের মানুষ অবাক চোখে দেখবে। সব মিলিয়ে আবিরে রঙের মধ্যে দিয়ে ঢাকের বাদ্যির আবাহন, সূচনা শারদোৎসবের। সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ।